কাকে মারতে বলেছে জানো? জানি। জানো? হ্যাঁ হ্যাঁ জানি। জেনেও তুমি চুপচাপ বসে আছো, তোমার লজ্জা করছে না? আমার ঘেন্না করছে। ওকে মেরে পুলিশের হাতে তুলে দিলে তবে আমার গায়ে জ্বালা মিটবে। তুমি পুরনো দিনের সব কথা ভুলে গেছো? কিচ্ছু ভুলিনি। আপনি ভুল ভাল বকছেন, নেশার ঘরে আছেন তো, নেশা কেটে গেলে সব বুঝতে পারবেন। আরে আমার মদের নেশা একটু পরেই কেটে যাবে, কিন্তু তুমি আরো মারাত্মক নেশা আটকে পড়েছো সোনালী। নাম যশ খ্যাতি প্রতিপত্তি টাকা পয়সা নেশা তোমার কোনোদিন খাটবে না, আর সেই জন্য তুমি পুরনো দিনের কথা ভুলে গেছো। কি বলতে চান আপনি? আরে কি বলবো তোমায়, একটা কুকুরও কাছের মানুষটাকে চিনতে পারে, আর তুমি মানুষের নিজের মানুষটাকে চিনতে পারলে না। আরে তুমি তো কুকুরের চোদম। কৃষ্ণদা, আজ তুমি যাকে লোক দিয়ে মারিয়েছো ও তোমার জন্য যা করেছে, রক্তের সম্পর্ক থাকলেও মানুষ মানুষের জন্য তা করে না। তুমি ওর কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নিয়েছো, প্রয়োজনে ব্যবহারও করেছো, কিন্তু কোনোদিন জানতে চাও না আসলে কি। আসলে ও যে কি সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আপনি যতই ওর হয়ে ওকালতি করুন, ওকে মহাপুরুষ বানান, আমি এতটা কাল ওকে যা ভেবে এসেছি আজ পর্যন্ত তাই ভাবি। ও একটা গুন্ডা, নোংরা, স্কাউন্ডাল, রাস্কেল। আপনি সে আজকের মেগাস্টার সোনালী? বিজয়ের মুখে নামটা কতবার শুনলাম, অথচ স্বপ্নেও ভাবতে পারিনি সেই সোনালী আপনি। আপনার জন্যই তো বিজয় নিজের রেকর্ডিং ছেড়ে দিয়ে আপনাকে ক্যাসেট করার সুযোগ করে দিয়েছিল। আপনার জন্য বিজয় ভাইজ্যাক গেছিল,
নিজের কিডনি বিক্রি করে 50,000 টাকা সে জোগাড় করেছিল, সেটা শুধু আপনার চোখ অপারেশনের জন্য। ভাইজাক থেকে বিজয় কিন্তু আপনার কাছেই ফিরে আসছিল, পুলিশ ওকে ক্রিমিনাল ভেবে জেলে ভরে দেয়। হ্যাঁ, 5 বছর জেল খেটে বিজয় আজ আপনাকে খোঁজ করতে এখানে এসেছে। বিজয় আমাকে খুঁজতে এসেছে। তোমরা তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি, কত দূর কাছে এসে ভালোবাসো, বোঝো না কি ভালোবাসা করে হাহাকার, যাবে হৃদয়ে তোমার এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। Thank you.